কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত এই অভিনেত্রী বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমান একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। তবে বহুদিন পর এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল বোল্ড অবতারে। সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠেছে স্বস্তিকার হট ছবি পোস্ট করা নিয়ে। ছবিতে স্বস্তিকাকে দেখা গেছে ছেঁড়া জিন্সের শার্টে, শার্টের প্রায় বেশিরভাগ বোতাম খোলা। স্বস্তিকার এমন ছবি পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। তারা স্বস্তিকাকে শাড়ি সালোয়ারের দেখতেই স্বচ্ছন্দ, শরীর দেখিয়ে সস্তার প্রচার পেতে চাইছে নায়িকা, এমনই কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। একজন লিখেছেন, এমনি তো যথেষ্ট সুন্দর, এসব ছবি না দিলেও হয়। কেউ লিখেছেন, ভদ্র পোশাক নেই, কোথায় কি পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকু বোধ হয় স্বস্তিকা হারিয়েছেন। সেলিব্রিটিদের নিয়ে ট্রল করা নতুন কোনো বিষয় নয়। যতদিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই সংখ্যা যেন বেড়েই যাচ্ছে, তাই মুখ বুঝে এইসব বিদ্রুপ হজম করেননি স্বস্তিকা, বরং এসব কটাক্ষের কড়া জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি ছবিটি ফেসবুকে আপলোড করে। অপর একজন ট্রলারের জন্য স্বস্তিকার জবাব, কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকায় জামদানি এটা বুঝি বলেই টলিউড ইন্ডাস্ট্রিতে একজন সফল অভিনেত্রী হিসেবে কাজ করে যাচ্ছি। কিন্তু এতেও থেমে নেই ট্রলাররা। অভিনেত্রী নাকি বাংলার সেরা মুখের সম্মান পেয়েছেন, তবু শরীর দেখিয়ে সৌন্দর্য প্রমাণ করতে হচ্ছে, এমন অনেক মন্তব্য স্বস্তিকার পোস্টে। তবে নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও নায়িকার এই সুপারহিট ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী সহকর্মী ও বন্ধুরা।